আমার আফসোস লাগে একটা জায়গায়, যে সাইদির সাহেব এটা দেখে যেতে পারলেন, এটাই এটাই আমার কষ্ট লাগে। বিশ্বাস করুন, এটা আমার মানে আমার কষ্ট লাগে এই জন্য যে আমি সাইদির সাহেবকে এত ভালোবাসি, বাট মাহফিলের মাইকের তার নামটা বলে আমি দোয়া করতে পারি নাই কখন, পারি নাই। এটা আপনি আমায় কাপুরুষ বলেন, আপনি ভীতু বলেন, যাই বলেন, আপনি বলেন, কোনো সমস্যা নেই, বাট আমি পারি নাই। সিচুয়েশন ওয়াজ টোটালি আউট অফ কন্ট্রোল, আমরা পারি নাই। বাট আমরা যেহেতু এখন স্বাধীন হয়েছে, আমরা দোয়া করি, ওপেনলি দোয়া করি, আল্লাহ আমাদের কর্ণের পাখিকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু মাকামে পৌঁছায় দিক। কর্ণা আমি বদদোয়ার জন্য হাত তুলতে হয় না, মাঝে মাঝে দিলের কষ্ট মানুষের বদদোয়ার কারণ হয়ে যায়, যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আপনারা নিউজ দেখবেন যে শেষ দিন 5 আগস্ট, যেই দিন পতন হবে, 10টার সময় তিনি বলেছেন যে আরো মারো, আরো জ্বালাও, আরো পোড়াও, আর ছাত্ররা বলেছে জীবন দিতে প্রস্তুত আছি, বা জালেমের পক্ষে আর কাজ করতে আমরা প্রস্তুত নয়। এরা এত চাহিদার ভেতরে ছিল যে চাইতে চাইতে এখন এমন অবস্থা, এখন পান্তাবাদ খেয়েও বেঁচে থাকা যায় না যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আল্লাহ কুমুত তাকাসুর, অতিরিক্ত চাওয়ার লোভ তোমাদেরকে গাফেল করে দিয়েছে। এক নম্বর, খালি চাই। দেখবেন যে যার সাইকেল আছে সে বাইক চায়, যার বাইক সে কার চায়, যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে মেয়র হতে চায়, মেয়র হলে এমপি হতে চায়, এমপি হলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে সে প্রধানমন্ত্রী হতে চায়। চাহিদার শেষ নেই, চাই আরো, চাই আরো, চাই। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। নাম্বার টু, যুবক ভাইয়েরা এই সাবজেক্টে মন দেন, যুবক ভাইয়েরা মুরব্বী আব্বা জান আমার চোখে তাকান। নাম্বার টু, তাকাতুর মিন্স competing with others in getting a lot, manusher shonge protijogita kore chawa. Are amar bondhu to iPhone ache, amar nai keno? Erokom jubok ache na? Are amar bondhu ta girlfriend ache, amar nai keno? Ache 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 jubok bhara bolo na keno? Amar bondhur bike ache, amar bike nai keno? Etai to emon ekta protijogita jeta manusher gafel koreche kiamat theke jubok bhara thik kina bolen? Protijogita, amoker ache, amar nai keno? এলাকায় বিয়েটি হয় না? আরে হয়তো না, আমলা আসলাম কই থেকে রে ভাই? দেখবেন যে বিয়েতে মাঝে মাঝে গান বাজে না, কথা বলেন না কেন, বাজে না? এখন থেকে আর বাজবে না ইনশাআল্লাহ, বলুন সবাই ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ সাবজেক্ট নয়, এটা সাবজেক্ট বাজবেই না, আমরা বাজতেই দিব না যুবক ভাই। কোন নেতা তুমি, কোন নেতার খাও না এখন, কিসের নেতা? মানুষ তো এসপি, ডিসি, র‍্যাব, কমিশনার, কাও কি আর গোনা যুবক ভাইরা আজকে ঠিক কিনা বলেন? নেতার বাহাদুরি দেখায় তুমি জুমার দিন গান বাজাবা, বিয়ের বাড়ি তোমার ঠ্যাং ম্যাং ভেঙে দিব আমরা যুবক ভাই। তবে হ্যাঁ, দেখবেন যে অমুকের বাসায় বিয়ে হয়েছে, আচ্ছা বিয়েতে কয় লাখ খরচ গেছে আপনার? বলছে যে অন এন অ্যাভারেজ 5 লাখ। এবার সে বলছে, মানে অপোজিট পার্সন, ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমি করব 10 লাখ। আছে না, আছে না? আচ্ছা তোমার তো ডিজে পার্টি তাই না, কয়টা মাইক ছিল, কয়টা বক্স? বলছে অন এন অ্যাভারেজ 10টা হবে, আমি 20টা নিয়ে আসবো। এরকম আছে না নাই? আছে না নাই? মানুষের সঙ্গে চাহিদার প্রতিযোগিতা করা যে ওর আছে আমারও লাগবে, 2 নম্বর অর্থ। 3, এটা আরও মারাত্মক, টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, বেশি থাকার জন্য গৌরব করা, অহংকার করা। এরকম লোক আমাদের সমাজে আছে না? আছে না? আছে না? এই কাতারে মুরব্বীরা একটু বেশি সামিল, গেলেই দেখবেন যাই এদিকে যুবকদেরকে ডাকা, এদিকে কি রে, তোর চাকরি হবে না, তোর পরীক্ষার ফলাফল কি রে, এ দেখ আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আছে না? আছে না? আমার ছেলে অমুক কোম্পানিতে জব করে। আপনি বলবেন তো আমার কি হয়েছে? তোমার ছেলে যা করছে করুক, আমার সময় যখন আসবে এর চেয়ে আমি আরো ভালো করবো ইনশাআল্লাহ ঠিক কিনা বল? তো দেখবেন যে কিছু কিছু ছেলেপেলে আছে, যুবকরা মাইন্ড করবো না, দেখবা তোমাদের অনেক বন্ধুর খুব ভাব, দেখ দোস্ত বাইকটা কিনলাম 3 লাখ টাকা নিয়েছে কেমন লাগছে দেখ তো একটু। আছে না? আছে না? আছে না? আবার দেখবা অনেকে মোবাইল ফোন কে, নতুন ফোন, এই দেখ ফোনটা আমি কিনলাম। এই যে হচ্ছে গৌরব অহংকার, এই গৌরব অহংকার মানুষকে
আল্লাহর কিয়ামত থেকে গাফেল করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবার আসেন চার নাম্বার, তাকাথুর মিন্স তাআউন, অর্থাৎ এমন কিছু যেটা সবার মাঝে সামিল। দেখবেন চাওয়ার বেলায় কিন্তু কোনো ধর্ম নাই, হিন্দুও বেশি চায়, মুসলমানও বেশি চায়, বৌদ্ধও বেশি চায়, খ্রিস্টানও বেশি চায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তাহলে যুবক ভাইরা ব্যাখ্যা এখানে শেষ। বলেন সবাই, কয়টা ব্যাখ্যা বলেছি? এই তোমরা বলো না কেন, কয়টা বলেন সবাই, কয়টা? এক, অনেক বেশি চাওয়ার মনোমাইন্ড রাখা। দুই, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। তিন, নিজের বেশি থাকার জন্য গৌরব করা। চার, মানুষের মাঝে চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বেশি চায়, চাই চাই স্বভাবটা মানুষকে আখেরাত থেকে গাফেল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার বলুন তো, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা ভয় পান, আমি কি খুব লাঠি নিয়ে বসে আছি নাকি রে ভাই? আমি আবার প্রশ্ন করছি, একদম বাঘের মতো বলবেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা প্রথম খলিফার নাম কি? আর যার মৃত্যুর পরে ইনারা খলিফা হয়েছেন তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। আমি এখন যা বলবো সব ঘটনা হাদিস থেকে, জাস্ট বোঝাবার স্বার্থে। আমাদের চাহিদা কোথায়, অমরের চাহিদা কোথায়? আমাদের যিনি চলে গেছেন ভারতে, ওনার ভালোবাসার মানুষের কাছে, উনি হচ্ছেন জাস্ট এই দেশের প্রধানমন্ত্রী। অমরে ফারুক অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ, কেন পড়েন না আপনি? সুবহানাল্লাহ, চাহিদা দেখেন। এক মাস একদিন গোস্ত খেতেন, আর পুরো মাসে কোনো দিন ছানা আটা রুটি খেতেন না, এবং প্রত্যেক দিন এমন জামা পরতেন যেই জামা ছিল শক্ত আর এতটা ভার যে গরমের সময় পুরো গর্দান বেয়ে বেয়ে গরমের ঘাম পড়তো, বাট তিনি সফট কাপড় পরতেন না। সুবহানাল্লাহ, পড়বেন না তো সবাই? এবার সাহাবা একরামরা সবাই মিলে পরামর্শ করলো, যেহেতু দেশ বিজয় হয়ে গিয়েছে, রাষ্ট্রের খাজানায় কয়েক কয়েক হাজার কোটি টাকা ঢুকে গিয়েছে, অনেক টাকা সম্পদ, পুরো খাজানা ভরপুর, আমাদের মনে হয় যে ওমরে ফারুকের সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার, সম্মান চেঞ্জ হওয়া দরকার। আরে এখন তো সুন্দর জামা পরবে, চারপাশে গোলাম থাকবে, সুন্দর বাড়ি হবে, সুন্দর জামা হবে, এখন তো অনেক টাকা রাষ্ট্রের কোষাগারে। কিন্তু কে বলবে? ভয়ে কেউ বলে না, কারণ সাহাবিদের মাঝে সবচাইতে বেশি রাগী সাহাবির নাম হচ্ছে ওমরে ফারুক। পড়ে সবাই আল্লাহু আকবার।